হাই এভি ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের দু পাঁচ থেকে দু হাজার কুড়ি সালে ডাবলিপি প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল আজকে তার পরবর্তী ক্লাস যেটি হচ্ছে ক্লাস নাম্বার টোয়েন্টি ফাইভ এর আগেও তোমাদের দেখো এক থেকে বারো পর্যন্ত অর্থাৎ পুরো দেখতে লিস্ট দেখতে পাচ্ছ যেখানে ডাব্লুবিপি কনস্টেবল প্রিমিনারি টু থাউজেন্ড এইটিন অবধি আমাদের কমপ্লিট হয়ে গেছে তো যারা যারা এখনো সেই ভিডিও গুলো এই ভিডিওর প্লে লিস্টে ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও প্লে লিস্ট লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা বাকিগুলোকে দেখে নেবে আজকে আমরা তেরো নম্বর যেটা রয়েছে ডাবলুকে কনস্টেবল মেন টু থাউজেন্ড এইটিন নিয়ে আলোচনা করবো তো ভিডিওটি শুরু করার আগে যারা যারা এখনো টেলিগ্রাম চ্যানেল জবস কে একাডেমি ফেসবুক পেজ জবস কে একাডেমি এবং ফেসবুক গ্রুপ জব জেনারেল স্টাডিজ ফোর গভর্নমেন্ট জবস জয়েন হওনি তার জয়েন হয়ে যাবে তার প্রত্যেকটি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখানে তোমাদের ভিডিও রিলেটেড যে ইনফরমেশন এবং ভিডিও প্রোভাইড করে দেওয়া হয়ে থাকে তো আজকের প্রথম কোয়েশ্চেন যেটা রয়েছে তোমার ডাব্লিউপি কনস্টেবল মেন্স টু এর যে উনপঞ্চাশ ও কোনো রাশির অনুপাত সেই রাশি ও একাশির অনুপাতের সমান হলে ওই রাশিটি কত অর্থাৎ যেটা আমাকে বলতে চেয়েছে যে ফর্টি নাইন এর সাথে কোনো একটা রাশির অনুপাত সেই রাশিটা আমি জানি না তাদের মধ্যে যে অনুপাত সেটি হচ্ছে ওই রাশিটি এবং এইটটি ওয়ানের যে অনুপাত তাদের মধ্যে একই অর্থাৎ এই ঊনপঞ্চাশ ইস টু ওই রাশিটি আর ওই রাশিটি টু ওয়ান ভ্যালু হচ্ছে এক তো সেই যদি একই হয় তাহলে আমরা মাঝখানে সেই শর্ট যেটা সমানুপাত করি সেরকম করতে পারি সমানুপাত করলে কি হয় আমরা জানি যে প্রথম পদ কিন্তু চতুর্থ পদ আর দ্বিতীয় পদ কিন্তু তৃতীয় পদ সমান হয় সবসময় অর্থাৎ এটা গুণিত এটা সমান হচ্ছে এটা গুণিত এটা তাহলে আমাকে তো বার করতেই বলেছে এটা তাহলে এখানে দেখো এটা দুটোই যেহেতু একই তো এটা স্কোয়ার থাকবে স্কোয়ার ইকুয়াল টু হবে ফর্টি নাইন ইনটু এইট্টি ওয়ান তো এই পরীক্ষার সময় এই গুণগুলো কিন্তু করতে যাবে না বা এখানে এটা ইক্যুয়াল টু আন্ডার রুট ফোর্টি নাইন ইনটু এইটটি ওয়ান যেখান থেকে আমরা কি পাব যেখান থেকে উনপঞ্চাশকে ভেঙে পাবো সাত গুণিত সাত আর এইটটি ওয়ানকে ভেঙে নয় গুণিত নয় এবার দুটো নয় থেকে একটা নয় বেরিয়ে যাবে দুটো সাত থেকে এক সাত বেরিয়ে যাবে যেখান থেকে পাচ্ছি আমি সাত গুণিত নয় সমান হচ্ছে সিক্সটি থ্রি তাহলে ওই রাশটি হচ্ছে কত তেষট্টি এবার তুমি চেক করে নিতে পারো যে ফর্টি নাইন ইজ টু সিক্স থ্রি ইকুয়াল টু সিক্সটি থ্রি ইজ টু এইটি ওয়ান কিনা দেখবে সেক্ষেত্রে একই আসবে ওকে তো অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো পাঁচটি ঘন্টা তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড সাত আট এবং দশ সেকেন্ড অন্তর বাজে তারা প্রথমে একসঙ্গে বাজার কতক্ষণ পরে পুনরায় একসঙ্গে বাঁচবে তো সিম্পল অঙ্ক খুব তো এটাকে আমাকে কি করতে হবে এটাকে আমাকে লসাগু করতে হয় আমরা প্রত্যেকে জানি এর আগে অনেকবার করেছে এরকম অঙ্ক তাহলে তিন পাঁচ সাত আট আর দশ এই যে রাশিগুলো দিয়ে বা সেকেন্ডের ভ্যালুগুলো আছে সেগুলোকে আমি লসাগু করব। লসাগু করব আগু কত দিয়ে প্রথমে দেখো আট আর দশ আছে তো দুই দিয়েই দাও তো তিন পাঁচ সাত চার পাঁচ দেন পাঁচ দিয়ে চলো পাঁচ দিয়ে যাবে দুটো যেহেতু পাঁচ দিয়ে তিন এক সাত চার এক তাহলে দেখো আর কিন্তু কোনোটাই যাচ্ছে না তাহলে আমি লস আগু পাচ্ছি কি দুই গণিত পাঁচ গণিত তিন গণিত সাত গণিত চার এটা হচ্ছে আমার লস আগু তো এটাকে যদি আমি পুরোপুরি করি তাহলে আমরা পেয়ে যাবো আটশো চল্লিশ সেকেন্ড ওকে কিন্তু এখানে দেখো উত্তরে কি আছে প্রত্যেকটা এককে আছে মিনিটে তাহলে আমাকে এখান থেকে এটাকে আবার আটশো চল্লিশ করতে হবে তো সেটাই সেটাই যদি যদি আমি আমি আগে আগে করে করে নিতাম নিতাম এখান থেকে দেখো দেখো বুদ্ধি একটু খাটাও তাহলে এত বড় গুণটাও তোমাকে করতে হতো না যেহেতু আমাকে ষাট দিয়ে ভাগ করতে হবে আমি তো জানি যে লসাগুটা আমার সেকেন্ডেই আসবে উত্তরের অপশন গুলো আমরা দেখে থাকবো এর আগেই যে মিনিটে আছে তো মিনিট করার জন্য আমাকে ষাট দিয়ে ভাগ করতে হবে তো এখানে যদি আমি ষাট বাদ দিয়ে দিই দেখো এখানে পাঁচ তিনে পনেরো পনেরো চারে ষাট হচ্ছে তো এখানে তো এই পাঁচ তিন আর চারকে তুমি বাদ দিয়ে দাও তাহলে লসাগুর মধ্যে কি পড়ে থাকছে অর্থাৎ এই পাঁচ বাদ চলে গেল তিন বাদ চলে গেল চার বাদ চলে গেল মানে ষাট বাদ চলে গেলো তাহলে সাত দুয়ে চোদ্দ থেকে গেল মানে আমি লিখে দিলাম চোদ্দ মিনিট আমি একদম ডিরেক্টলি আনসার পেয়ে যাবো যেটা হচ্ছে অপশন সি হচ্ছে সঠিক উত্তর অথবা তুমি আটশো চল্লিশ সেকেন্ড পাবে সেটাকে আবার ষাট দিয়ে ভাগ করবে নিয়ে পাবে চোদ্দ মিনিট তোমার যেদিকে মর্জি সেটা করতে পারবে কিন্তু যদি তুমি বারবার প্র্যাকটিস করো তাহলে দেখবে এইটা খুব তাড়াতাড়ি হচ্ছে বা তোমার একটু সময় বাঁচাবে অবশ্যই পরবর্তী অঙ্ক একটি জিনিসের বিক্রয় মূল্যের দশ শতাংশ তার ক্রয় মূল্যের বারো শতাংশের সমান এবং বিক্রয় মূল্যের ষোলো শতাংশ ক্রয় মূল্যের আঠেরো শতাংশের থেকে ছ টাকা বেশি হলে জিনিসটি ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য কত তুমি দেখো এখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যকে এক্স বা ওয়াই ধরে নিয়ে করতে পারো কোনো সমস্যা নেই তাতে যে মেথডটা হচ্ছে মেন মেথড সেভাবে করতেই পারো কিন্তু সেটাতে একটু টাইম সাপেক্ষ বা সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার বা তোমার একটু সময় বেশি লেগে যাবে তো আমরা কি করবো এখানে আমরা অপশন টেস্ট করব কিভাবে দেখো অপশন টেস্ট নয় এটা মেথডেই একটি যেখানে রয়েছে প্রথম শর্ত যে বিক্রয় মূল্যের দশ শতাংশ ক্রয় মূল্যের বারো শতাংশের সমান তার মানে আমরা তো জানি প্রত্যেক ক্ষেত্রে যে ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য বেশি হয় তার মানে এখানে দেখো অপশনগুলোতে প্রথমে বেশি আছে পরে কম আছে মানে প্রথমের প্রথমে বিক্রয় মূল্য আর ডান দিকের গুলো হচ্ছে ক্রয় মূল্য ঠিক আছে তাহলে কি বলেছে বিক্রয় মূল্যের দশ শতাংশ মানে প্রথমে তুমি যদি অপশন এটাকে নিয়ে চুজ করো বা এটা নিয়ে তাহলে দেখো আটশো দশ শতাংশ মানে হচ্ছে আশি বাংলাতে লেখা রয়েছে তো বাংলাতেই করছি আশি আর সাতশোর বারো শতাংশ মানে হচ্ছে দেখো একশো বারো শতাংশ মানে কি ইন্টু ডিভাইডেড বাই হান্ড্রেড ইন্টু বারো তাই প্রত্যেক ক্ষেত্রে দুটো করে শূন্য যেহেতু রয়েছে সেই অপশন টেস্ট আমার খুব ইজি এখানে তো শূন্য দুটো ফার্স্টে কেটে যাবে সিম্পলি সাতকে বারো দিয়ে গুণ হয়ে যাবে যেভাবে এখানে আটকে দশ দিয়ে গুণ হয়ে আশি হয়ে গেছে তো এখানে হয়ে যাবে চুরাশি দেখো সমান হলো নয় তাহলে অপশন এ হবে না তো দ্বিতীয় ক্ষেত্রে সরি দ্বিতীয় নয় আমি তার নিচেটাই চলে যাই চারশো ইন্টু যে চারশো এবং তিনশো আছে তো চারশো এর দশ শতাংশ কথা হচ্ছে চল্লিশ আর তিনশের বারো তিনশের বারো শতাংশ হচ্ছে তিন বারো ছত্রিশ দেখো এটাও কিন্তু সমান হলো না তৃতীয় ক্ষেত্রে দেখো ছশো আর পাঁচশো রয়েছে ছশোর দশ শতাংশ হচ্ছে ষাট পাঁচশোর বারো শতাংশ হচ্ছে ষাট তাহলে এই ক্ষেত্রে কিন্তু সমান হয়ে গেল মানে এটাই আমার উত্তর ধরে রাখো তবুও তুমি নিশ্চিন্ত হওয়ার জন্য আর একটা করে নেবে অপশন ডি যেখানে সাত বারো এখানে সাত দশা হচ্ছে সত্তর আর এখানে ছয় বারো হচ্ছে বাহাত্তর এটাও দেখো সমান হলো না তাহলে প্রথম শর্ত যেটা ছিল দশ পার্সেন্ট আর বারো পার্সেন্ট সমান হবে ক্রয় মূল্যের এই বিক্রয় মূল্যের দশ শতাংশ ক্রয় মূল্যের বারো শতাংশ সেটা কি হলো সেটা কেবলমাত্র আমার অপশন বিতে গিয়েই খাটলো বা বিতে গিয়ে আমি পেলাম তো আমি চোখ বন্ধ করে দ্বিতীয় সম্পর্ক দেখার কোনো প্রয়োজনই নেই আমি বলে দিতে পারি যে অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর বিক্রয় মূল্য হচ্ছে ছশো টাকা এবং ক্রয় মূল্য হচ্ছে পাঁচশো টাকা অপশন বি হচ্ছে এটির কথা তুমি মেন মেথডে করতেই পারো কিন্তু সেটা শেখার জন্য সেটা তোমাদের যখন চ্যাপ্টার ওয়াইজ হবে তখন শেখানো সেটা আলাদা ব্যাপার কিন্তু পরীক্ষার ক্ষেত্রে আমরা এইভাবেই কোন ক্রিকেট খেলোয়াড় সপ্তদশতম বা নাম্বার খেলাতে বা ম্যাচে পঁচাশি রান করলে তার রানের গড় পূর্বের ষোলো বারের রানের গড় অপেক্ষা তিন বেড়ে যায় তাহলে ষোলো বার খেলার পর তার রানের গড় কি বার খেলার পর তার রানের গড় কি হলো তাহলে দেখো ষোলো বারে যা ছিল রানের গড় কই ষোলো বারে যা রানের গড় ছিল পঁচাশি রান সতেরো নম্বর খেলাতে করার পর তিন তার বেড়ে যায় মানে ষোলো বারের ক্ষেত্রে বাড়লো কত মোট ষোলো গণিত তিন মানে হচ্ছে ফর্টি এইট তাহলে আটচল্লিশ রান কি হলো আটচল্লিশ রান বেড়ে গেছে কতগুলোতে পিছনে ষোলোটিতেই তাহলে সতেরো নাম্বার খেলাতে সে রান কত করেছে মোট রান তো করেছে পঁচাশি এর মধ্যে আটচল্লিশ চলে গেছে ষোলোটি খেলার নাম্বার তিন নাম্বার করে বাড়াতে বা তিন রান করে বা তিন এভারেজ বাড়ানোর জন্য তাহলে সতেরো নম্বরে রান কত করেছে তাহলে এভারেজ কত তাহলে সতেরো নম্বর পর যেটা সিম্পলি এইটটি ফাইভ থেকে তুমি ফর্টি এইট বাদ দিয়ে দাও বাদ দিলে আমরা কত পাচ্ছি সেভেন অ্যান্ড থ্রি তাহলে তার সতেরো নম্বর খেলার পর তার মোট এভারেজ যেটা আসছে সেটা হচ্ছে থার্টি সেভেন অপশান সি হচ্ছে এটি সঠিক উত্তর আর এর আগে ছিল অনেক সময় দিতে পারে যে ষোলোবার খেলার পর আগে বা পূর্বে ষোলোটি খেলার গড় কত ছিল তখন এই থেকে বিয়োগ তিন যেত নিয়ে হতো চৌত্রিশ আসতে পারে এখানে বা বার খেলার পর তার রানের গড় কত চেয়েছে সেটা হচ্ছে অপশন সি সাঁত্রিশ নেক্সট অঙ্ক কোন স্থানে পৌঁছাতে কোনো ব্যক্তির ঘন্টায় চার কিমি বেগে গেলে দশ মিনিট বিলম্বে পৌঁছান আবার পাঁচ কিলোমিটার বেগে গেলে পাঁচ মিনিট আগে পৌঁছান ধরো তোমার এক কোনো স্কুলে আমাদের তো প্রত্যেকে স্কুল গেছি কলেজও গেছি ইউনিভার্সিটিও গেছি তো সেক্ষেত্রে আমাদের একটা ফিক্সড টাইম থাকে না ক্লাস শুরু হওয়ার ধরে নাও সকাল দশটার সময় তো তুমি তোমার বাড়ি থেকে যখন চার কিলোমিটার প্রতিবেগে যাচ্ছ তখন দশ মিনিট লেটে পৌঁছাচ্ছো অর্থাৎ পৌঁছাচ্ছ তুমি দশটা দশে আবার যখন বাড়ি থেকে ওই একই টাইমে বেরোচ্ছ নিয়ে পাঁচ কিলোমিটার প্রতিবেগে যাচ্ছ তখন তুমি পাঁচ মিনিট আগে মানে চলে যাচ্ছ নটা পঞ্চান্নতে ওকে তাহলে আমাকে বার করতে কি বলেছে যে তোমার বাড়ি থেকে অর্থাৎ এখানে ধরো তোমার বাড়ি ছিল তোমার বাড়ি থেকে তোমার স্কুলের দূরত্বটা কত বা আমাকে কত দূর পথ যেতে হবে তাহলে আমরা কি জানি আমরা জানি ডিস্টেন্স যেটা আমাকে এখানে বার করতে হবে ডিস্টেন্স বাই স্পিড বা গতিবেগ সমান হচ্ছে টাইম তাই তো তাহলে প্রথম ক্ষেত্রে দেখো আমি ডি যেটি ডিটা তো ফিক্সড তাহলে প্রথম ক্ষেত্রে ডি বাই ফোর সেটা হচ্ছে তার টাইম সময় লেগেছে দ্বিতীয় ক্ষেত্রে ডি বাই ফাইভ সেটা তার টাইম লেগেছে মানে পাঁচ মিনিট সরি পাঁচ কিলোমিটার বেগে ছিল প্রথমে দ্বিতীয়তে আর প্রথমে ছিল চার কিলোমিটার বেগে স্পিড ছিল চার এবং পাঁচ যথাক্রমে তাহলে প্রথম ক্ষেত্রে হচ্ছে ডি বাই ফোর টাইম লেগেছে আর ডি বাই ফাইভ টাইম লেগেছে এবার যে টাইম দুটো লেগেছে সেই দুটোর মধ্যে ব্রিজ টাইম ব্রিজটা দেখো এখানে নটা পঞ্চান্নতে পৌঁছাত আর এখানে দশটা দশায় পৌঁছাতাম মাঝখানে ডিসারেন্সটা কত রয়েছে পাঁচ মিনিটের দিকে দশ মিনিট মানে টোটাল হচ্ছে পনেরো মিনিট তাহলে তাদের পনেরো মিনিটের ডিফারেন্স থাকছে দুটো সময়ের মধ্যে তাহলে এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে সময় আমি পেয়েছি ডি বাই ফোর দ্বিতীয় ক্ষেত্রে সময় পেয়েছি আমি ডি বাই ফাইভ কিন্তু এটা লক্ষ্য করো যে এখানে কিন্তু কিলোমিটার প্রতি ঘন্টায় আছে তাই না আর এখানে আমি যে টাইম গ্যাপটা পেলাম পনেরো মিনিট সেটা মিনিটে পেলাম তো এটাকে আমাকে ঘন্টায় করে নিতে হবে যেটা হচ্ছে পনেরো বাই ষাট সমান ওয়ান বাই ফোর ঘন্টা ঠিক আছে তাহলে আমি বলতে পারি যে প্রথম ক্ষেত্রে সময় যেটি ডি ফোর বিয়োগ দ্বিতীয় ক্ষেত্রের সময় যেটা ডি বাই ফাইভ ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই ফোর যেটা আমি পেয়ে গেছি ব্লিজ বা টাইম ডিফারেন্স এবার এটাকে আমাকে করতে হবে সিম্পল বিয়োগ চার পাশে লসেক হবে কুড়ি আর এখানে পড়ে থাকে পাঁচ মাইনাস ফাইভ ডি মাইনাস ফোর ডি ইকুয়াল টু ওয়ান বাই ফোর চারটা এখানে কেটে দিতে পারো পাঁচ বা এখানে ডি ইকুয়াল টু পাঁচটা এদিকে একের সাথে গুণ হয়ে যাবে ফাইভ মানে হচ্ছে ডি ইকুয়াল টু পাঁচ কিলোমিটার মানে ডি এর ডিস্টেন্স কত পেয়ে গেলাম আমি পাঁচ কিলোমিটার অপশন বি হচ্ছে এটি সঠিক উত্তর দেখো তোমাদের বোঝানোর জন্য আমি এত কিছু করে বললাম কিন্তু অঙ্কটা কতটা সহজ হিসাবে তোমরা করতে পারো পরের অঙ্ক মান নির্ণয় রয়েছে যেখানে এই অঙ্কটা যতদূর সম্ভবের আগে আমি একবার করিয়ে ফেলেছি যখন তোমাদের সেই বোর্ডে ফেস টু ফেস কত ক্লাস তখন তো এখানে একটা মান নির্ণয়ের অঙ্ক দিয়েছে যেটা দিয়েছে থ্রি মাইনাস ইলেভেন বাই ফাইভ মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই ফোর ঠিক আছে তো এই ক্ষেত্রে দেখো তোমরা অনেক শর্ট ট্রিক্স তখনও বলেছিলাম এখনও বলি যে অনেক শর্ট ট্রিক্স তোমরা বিভিন্ন জায়গায় পাবে কিন্তু সেই শর্ট ট্রিক্সটা সেখানেই অ্যাপ্লাই করবে যেটা তোমাদের পক্ষে কঠিন বা অনেক বেশি লেন্দি শর্ট যেমন ভালো উপায় আছে যে তোমরা চট জলদি করতেও পারবে সেরকম কিছু খারাপ গুণও থাকে যেটা হচ্ছে ভুলে যাওয়ার সম্ভাবনা দ্বিতীয়ত হচ্ছে ভুল করে আসার সম্ভাবনা কারণ শর্ট ট্রিক্স মনে রাখা মেন মেথড যদি না জেনে থাকো তাহলে কিন্তু সমস্যাদায়ক তো এক্ষেত্রে কি করবে এক্ষেত্রে প্রত্যেকটা যে স্নিচ থেকে শুরু করতে হয় এই অঙ্কগুলো ওকে তো প্রথমে দেখো এখানে যে কাজটি রয়েছে ওয়ান প্লাস ওয়ান বাই ফোর এই যোগগুলো কিন্তু খুব ইজি যোগ এইগুলোতে তুমি যদি টাইম লাগাও তাহলে কিন্তু হবে না তুমি যত শর্ট মেথডই জেনে থাকো না কেন ঠিক আছে এই যোগটা আমাকে তোমাকে সবার ফার্স্ট করতে হবে দেখো চার একে চার আর একে পাঁচ বাই চার পাবো আমি এখানে তাহলে এই যোগটাকে যদি করি আমি তাহলে পেয়ে যাবো ফাইভ বাই ফোর কিন্তু এখানে ওয়ান বাই ফাইভ বাই ফোর হয়ে যাবে তাহলে ওয়ান বাই ফাইভ ফোর ইকুয়াল টু কি পাবে আমি যদি আমি এখানে একটাই দেখিয়ে দেবো ওয়ান বাই ফাইভ বাই ফোর আমরা লিখতে পারি তাহলে ওয়ান ইন্টু ফোর বাই ফাইভ টু ফোর বাই ফাইভ তাহলে এখানে ওয়ান বাই ফাইভ বাই জায়গায় আমি লিখতে পারি যে এবার এই পুরোটা যে পাঁচ মাইনাস ফোর এখান থেকে আমি ক্যালকুলেশন করে কি পাচ্ছি পঁচিশ থেকে চার বাদ মানে হচ্ছে একুশ বাই তারপরে দেখো পাঁচ প্লাস ওয়ান বাই একুশ বাই হবে তো মানে পাঁচ বাই তাহলে আমি পরবর্তী স্টেপে করতে পারি পাঁচ প্লাস তাহলে পাঁচ একুশ একশো পাঁচ একশো পাঁচ আরেক পাঁচের একশো দশ বাই একুশ পরবর্তী রয়েছে এগারো বাই একশো দশ বাই একুশ এগারো বাই একশো দশ বাই একুশ মানে হচ্ছে পরবর্তী স্টেজটা এগারো ইন্টু একুশ বাই একশো দশ এখানে কেটে দাও এগারো দিয়ে দশ কেটে যাবে মানে পেয়ে যাচ্ছি একুশ বাই দশ লিয়ে লাস্টে আমার কী রয়েছে থ্রি মাইনাস ওইটা তাহলে থ্রি মাইনাস একুশ বাই দশ মানে হচ্ছে তিরিশ মাইনাস একুশ বাই দশ সমান হচ্ছে নয় বাই দশ আমার অ্যান্সার হচ্ছে নাইন বাই টেন তোমাকে এখানে অঙ্কটাকে আলাদা করে টোকারও কোনো প্রয়োজন নেই আলাদা করে বারবার পড়ারও প্রয়োজন নেই প্রত্যেকটাকে স্টেজ ভাগ করে নেবে সেই ভাগগুলোকে একে একে করবে যেমন প্রথম কাজ যদি তুমি ধরে রাখো প্রথম কাজ হবে এখানে এটা হচ্ছে প্রথম কাজ দ্বিতীয় হচ্ছে যা বেরোবে সেটা নিয়ে পাঁচ থেকে বিয়োগ করে সেটা হচ্ছে দ্বিতীয় কাজ সেটাকে যা বেরোবে সেটাকে পাঁচের সাথে যোগ করে এটা হচ্ছে তৃতীয় কাজ এটা হচ্ছে চতুর্থ কাজ আর তিনের সাথে বিয়োগ হচ্ছে সেটা হচ্ছে পঞ্চম কাজ এই পাঁচটা তোমাকে ক্যালকুলেশন ছোট ছোট ক্যালকুলেশন যে ক্যালকুলেশন গুলো করতে তিন থেকে চার সেকেন্ড সময় লাগতে পারে খুব বেশি হলে তার বেশি তো নয় তো আমি পেয়ে যাচ্ছি নয় বাই দশ হচ্ছে এর সঠিক উত্তর নেক্সট অঙ্ক কোন টাকার বারো শতাংশ সিক্সটি থ্রি তো ওই টাকার চল্লিশ শতাংশ কত হবে তো এই অঙ্কটা বলার কোনো মানে হয় না বা এই অঙ্কটা সহজ এর থেকে সহজ অঙ্ক তোমরা আশাও করো না তো এই অঙ্কটার উত্তর আমি বলছি না তো তোমরা একটা কমেন্ট বক্সে জানাও যে কত উত্তর আসছে তোমাদের অপশন দেওয়াই আছে একশো নব্বই টাকা দুশো তিরিশ টাকা দুশো দশ টাকা এবং দুশো টাকা বলে দিয়েছে কি যে কোনো টাকার বারো শতাংশ যদি তেষট্টি টাকা হয়ে থাকে তাহলে ওই টাকার চল্লিশ শতাংশ কত টাকা হবে জলদি জানি দাও নেক্সট অঙ্ক রয়েছে দেখো কি দুটি সংখ্যার গুণফল চার হাজার বত্রিশ এবং তাদের গসাগু হচ্ছে বারো তাহলে সংখ্যা দুটি লসাগু কত আমরা একটা সূত্র পড়েছিলাম যেখানে জানতাম আমরা যে লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল তাই না এটা তো আমরা জানতাম তো আমি এখানে কি জানি এখানে আমি গসাগুটা জানি সংখ্যা দুটি গুণফল জানি আমাকে কি বার করতে বলেছে লসাগু তাহলে লসাগু ইকুয়াল টু বা এল সি এম ইকুয়াল টু সংখ্যা দুটি গুণফল যেটা রয়েছে চার হাজার বত্রিশ বাই গসাগু বারো সিম্পলি ভাগ করে দাও সিম্পলি ভাগ করে দাও ভাগ করলে আমি কত পাচ্ছি কাটাকাটি করো তাড়াতাড়ি যেটা রয়েছে থ্রি থ্রি সিক্স বা তিনশো ছত্রিশ যদি আমি কেটি পেয়ে যাবো তিন বারো ছত্রিশ থাকবে চার তিন তারপর আবার যাবে তিন ছত্রিশ এদিকে চার আর এরকম সাত বাহাত্তর ছয় বারো বাহাত্তর মানে তিনশো ছত্রিশ হচ্ছে অপশন বি নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে একটি আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য পনেরো শতাংশ বাড়লে এবং প্রস্থ পনেরো শতাংশ কমলে তার ক্ষেত্রফলের শতকরা কি পরিবর্তন হবে ওকে তো এটার ফর্মুলা আছে একটা তুমি এইভাবে ধরতে পারো যে প্রথমে ধরে নাও যে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ছিল একশো যায় ঠিক আছে যেখানে তোমার আসছে ক্ষেত্রফল এটা এলো তো এবার এটা একটা দৈর্ঘ্য বেড়ে গেল পনেরো পার্সেন্ট মানে হয়ে গেল একশো পনেরো প্রস্থ কমে গেল পনেরো পার্সেন্ট মানে হয়ে গেল এইটটি ফাইভ তাহলে কত আসছে নিয়ে তাদের মধ্যে যে পরিবর্তনটা সেটা একশোর মধ্যে কত সেভাবে আমি বার করতে পারি কিন্তু এর একটা ফর্মুলা আছে যেটা হচ্ছে এক্স প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই হান্ড্রেড ঠিক আছে তো এত প্লাস মাইনাসটা আমি কেন লিখি সেটা বলে দিচ্ছি যখন প্রথম ক্ষেত্রে এক্স সমান যদি দৈর্ঘ্য ধরো আর ওয়াই সমান যদি প্রস্থ ধরো তাহলে এক্স কিউ পাওয়া দৈর্ঘ্য কি হচ্ছে পনেরো শতাংশ বেড়েছে মানে হচ্ছে প্লাস ফিফটিন তারপরে ওয়াই কি হয়েছে পনেরো শতাংশ কমেছে মানে প্রস্থ কমেছে মানে হচ্ছে মাইনাস ফিফটিন তো মাইনাসে প্লাস মাইনাসের মধ্যে তাদের মধ্যে যদি দেখো তা প্লাস মাইনাসে হয়ে যাবে মাইনাস

এবার মাইনাস কথাটার অর্থ এখানে হচ্ছে হ্রাস পাওয়া যদি পজিটিভে থাকতো বা প্লাসে থাকতো তাহলে তার উত্তর বৃদ্ধি পাওয়া তাহলে এখানে টু দুই নেক্সট একটি গরু ও ঘোড়ার মূল্য চব্বিশশো টাকা ঘোড়ার মূল্য তিরিশ শতাংশ এবং গরুর মূল্য চল্লিশ শতাংশ বাড়লে উভয়ের মোট মূল্য হয় বত্রিশশো টাকা ঘোড়ার মূল্য ও গরুর মূল্য গরুর মূল্যের কত ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত গুণ জিজ্ঞাসা চিহ্ন নেই তো এখানে আছে একটা সমান পারে কিন্তু অনির্ণীয় হবে না ঠিক আছে তো এটা দেখো এটার মেন মেথড যেটা সেটা ধরে নিতে হবে যে গরুর দাম হচ্ছে এক্স টাকা অতএব ঘোড়া দাম চব্বিশশো মাইনাস এক্স টাকা এবার যদি যদি আমি আর মূল্য প্লাস এর সাথে গরুর মূল্য ছিল এক্স তাকে যদি চল্লিশ শতাংশ বাড়ায় তাহলে যে টাকাটা পায় সেটা হচ্ছে বত্রিশশো এটার সাথে শর্তানুসারে সমান করে তুমি করতে পারো অঙ্কটিকে কিন্তু সেটাও আবার বলি আবার সেটি হয়ে যাবে লেন্দি বা মেন মেথড ক্লাস নাইন টেনের জন্য ঠিকঠাক বা কনসেপ্ট ক্লিয়ারের জন্য তো এখানে আমরা কি করব যেহেতু দুটোই অপশন রয়েছে এখানে দুগুণ আর তিন গুণ তো সেটাই আমি ধরে করে নেবো বা অপশন টেস্ট এখানে করব কিভাবে দেখাচ্ছি তোমাদের দেখো প্রথমে ধরো তিন গুণ এখানে দু গুণটা উত্তর হবে তাই আমি ফার্স্টে তিন গুণটা ধরছি তিন গুণ যদি হয় তার মানে কি হচ্ছে ঘোড়ার দাম যদি তিন হয় তাহলে গরুর দাম হচ্ছে ওয়ান বা ঘোড়া ইস্টু গরু হচ্ছে থ্রি টু ওয়ান তাহলে মোট হচ্ছে চার চার যদি চব্বিশ হয় তাহলে ঘোড়ার দাম হচ্ছে চব্বিশশো হয় মানে টাকা বলেছে ঘোড়ার গরুর মূল্যের দাম মানে এর দুটো তিন আর একে চার টোটাল হচ্ছে যদি হয় তাহলে এক হচ্ছে ছশো তাহলে ঘোড়া হয়ে যাবে আঠেরোশো টাকা আর গরু হয়ে যাবে ছশো টাকা এবার এর আঠারোশো চল্লিশ শতাংশ বাড়াতে বলেছে কে যদি আমি চল্লিশ শতাংশ বাড়াই আঠারোশো চল্লিশ শতাংশ সেটা আগে বার করে নেবো আঠারোশো চল্লিশ শতাংশ মানে সরি তিরিশ শতাংশ বাড়াতে বলেছে সরি আঠারোশো চল্লিশ তিরিশ শতাংশ মানে আছে পড়েছিলাম যে লাস্ট যদি দুটো শূন্য থাকে সে দুটো বাদ চলে যাবে তাহলে আঠারো সাথে তিরিশ গুণ করে দাও আঠেরোকে তিন দিয়ে গুণ করে চুয়ান্ন চুয়ান্ন পর একটা শূন্য মানে পাঁচশো চল্লিশ তাহলে যদি চল্লিশ শতাংশ শতাংশ তিরিশ বাড়ে তাহলে হয়ে যাবে কত শূন্য চার তেরো তিন তেইশশো চল্লিশ টাকা আর গরুর মূল্য যদি চল্লিশ শতাংশ বাড়ায় তাহলে চল্লিশ শতাংশ মানে এর চারশো চব্বিশ দুশো চল্লিশ হয়ে যাবে সিম্পলি হিসাব সরি 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 দুশো চল্লিশ যোগ করে দিলে আমি পেয়ে যাচ্ছি আটশো চল্লিশ টাকা এবার দেখো তেইশো চল্লিশ আর আটশো চল্লিশ যোগ করে বত্রিশও হচ্ছে কি না শূন্য আট এগারো তিন একত্রিশ আশি তার মানে হলো না তার মানে এই অপশান গুণ হবে না তার মানে দুগুণ বা সমানের মধ্যে একটি হতে পারে দুগুণ যদি হয় তাহলে ঘোড়া যদি দুই হয় তাহলে গরু হচ্ছে এক তাহলে টোটাল হচ্ছে তিন হচ্ছে চব্বিশশো তাহলে দুই হচ্ছে ষোলোশো আর এ হচ্ছে আটশো অর্থাৎ ঘোড়ার দাম হচ্ছে ষোলোশো টাকা গরুর দাম হচ্ছে আটশো টাকা তাহলে ঘোড়ার দাম যদি ষোলোশো টাকা হয় এরটা তুমি থার্টি পার্সেন্ট বাড়িয়ে দাও তিনশো আটচল্লিশ মানে চারশো আশি টাকা তাহলে ষোলোশো প্লাস চারশো আশি যোগ করে দাও শূন্য আট দু হাজার আশি পেলে আর এর যদি ফর্টি পার্সেন্ট বাড়িয়ে দিই তাহলে আটশো তার সাথে ফর্টি পার্সেন্ট মানে চার আটে বত্রিশ মানে তিনশো কুড়ি শূন্য দুই এগারো এবার এগারোশো কুড়ি যোগ করো তাহলে শূন্য আর দশ শূন্য দুই এখন হয়ে গেল তখন আমি বুঝে গেলাম কি তার মানে দুগুণ হবে উত্তর উত্তর বি হচ্ছে সঠিক তোমাকে ওই মেথডের থেকে এটাতে একটু কম খাটতে হবে এবং তুমি যত তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারবে যত তাড়াতাড়ি পার্সেন্টেজ বার করতে পারবে যত তাড়াতাড়ি এইগুলোকে করতে পারবে তত তুমি ফার্স্ট অঙ্ক করতে পারবে তাই শুধু মেথড শেখাটাও নয় সেটাকে প্র্যাকটিস করাটাও ততটাই জরুরি নেক্সট কি রয়েছে কোনো ক্ষুদ্রতম সরি কোন ক্ষুদ্রতম সংখ্যাকে বারো ষোলো এবং ছত্রিশ দিয়ে ভাগ করলে প্রত্যেকবার সাত অবশিষ্ট থাকবে অর্থাৎ বারো ষোলো এবং ছত্রিশ দিয়ে তিনটাকেই যদি তিনটা দিয়ে যদি কোনো সংখ্যাকে আমি ভাগ করি তাহলে কি হবে প্রত্যেকটা ক্ষেত্রেই সেই ক্ষেত্রে সাতই ভাগ শেষ আসবে তার মানে আমাকে সিম্পল এখানে আমরা জানি এটাকে কি করতে হয় যে বারো ষোলো আর ছত্রিশ এদের লসাগর করতে হবে দুই দিয়ে ছয় আট আঠেরো দুই দিয়ে তিন চার নয় তিন দিয়ে এক চার তিন তো লসাগু করে আমি কত পাবো দুই গুণিত দুই গুণিত তিন গুণিত চার গুণিত তিন দুই দুই চার চার তিনে বারো আর এদিকে চার তিনে বারো 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 হচ্ছে ওয়ান ফর্টি ফোর তাহলে ওয়ান ফর্টি ফোর হচ্ছে ক্ষুদ্রতম সেই সংখ্যা যাকে বারো ষোলো ছত্রিশ দিয়ে ভাগ করলে মিলে যাবে মিলে যদি যায় তাহলে এই চুয়াল্লিশ যেটা রয়েছে সেই চুয়াল্লিশের চারের সাথে এই যে অবশিষ্ট সাত রয়েছে সেটাকে তো যোগ করতে হবে কারণ এটা অবশিষ্ট থাকবে তাহলে সংখ্যাটি কত আসছে তাহলে একশো চুয়াল্লিশ প্লাস সাত মানে হচ্ছে একশো একান্ন সিম্পলি হচ্ছে অপশন বি এটা হচ্ছে সঠিক উত্তর তুমি এক্ষেত্রে দেখো এটাকে তুমি আরো তাড়াতাড়ি করতে পারবে কিন্তু সেটা তোমাদের অভ্যাসের উপর বা তোমাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড এখানে তুমি যদি দেখো লসাগুটা যখন করছো দেখো দুই দুই চার চার তিনে বারো বারো চারে আটচল্লিশ আটচল্লিশ তিন আটে চার মানে লাস্টে এককের ঘন্টা পেয়ে গেলে তুমি চার একশো চুয়াল্লিশ আসবে গুণ করে কিন্তু তুমি এককেরটা তো আগে পাবে না তো চুয়া চার পেয়ে গেলে তো চারের সাথে যদি এবার সিম্পলি এখানে চারের সাথে যদি সাত আমি যোগ করি তাহলে কোনোভাবেই এখানে পাঁচ বাকি যেগুলোতে রয়েছে দেখো পাঁচ সাত পাঁচ আসতে পারে কি চারের সাথে সাত যদি আমি যোগ করি তাহলে সবসময় একই আসবে লাস্টে কারণ এগারো হয় লাস্টে একই আসবে ইউনিট নাম্বার একই হবে তাহলে সেটা তো দেখো একটা অপশনই আছে মানে সেখান থেকে আমি বলে দিতে পারি যে অপশন বিটা হচ্ছে এটা সঠিক উত্তর পুরোপুরি ক্যালকুলেশন না করেই তো এই হচ্ছে মেথড তুমি যত প্র্যাকটিস করবে তত শর্টকাট নিজেই তৈরি করে নেবে নেক্সট অঙ্গ কি রয়েছে দেখো এ আঠেরোশো টাকা কিছু দিনের জন্য এবং বি হাজার টাকা ন মাসের জন্য কোনো একটা ব্যবসায় খাটালো এ এবং বি এর লাভ সমান হলো তাহলে এ এবং বি এর যে লাভ খেটেছে অনুপাত আমরা বার করি লাভ বার করার জন্য সেটা হচ্ছে ওয়ান টু ওয়ান তবেই না তাদের লাভ সমান হবে তাহলে এ এর টাকা কতদিন ব্যবসায় নিযুক্ত ছিল তাহলে ধরে নাও এ এর টাকা এক্স দিন নিযুক্ত ছিল তাহলে আঠেরোশো ইন্টু এক্স ইস টু হাজার ইন্টু নয় সমান হচ্ছে দেখো নয় দিয়ে এটাকে কেটে দাও এই দিকে দিকে দুশো তাহলে দুশো যদি থাকে এখানে হাজার রয়েছে এটাকে কেটে যাও দুশো পাঁচ হাজার মানে এক্স ইকুয়াল টু কি পেয়ে গেলাম ফাইভ একবারেই আমার আনসার চলে আসবে পাঁচ মাস অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর দেখো পাঁচ আঠারো নব্বই আর এখানে নয় দশে নব্বই মানে টোটাল হচ্ছে পাঁচ আঠারো নব্বই মানে হচ্ছে তোমার ন হাজার টাকা হবে এর ভ্যালু পাঁচ মাসে খাটালে আর এরটা দেখো ন মাস খাটেছে দেখো ন হাজার টাকায় হচ্ছে তাহলে ইকুয়াল হচ্ছে তাহলে লভ্যাংশ তাদের সমান পাবে ও পাঁচ অপশন এ বি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট রয়েছে বড় থেকে ছোট সাজাও এখানে কি করতে হবে আমাকে প্রত্যেকটার ভ্যালু এখানে বার করতে হবে কিভাবে দেখো প্রথমে এখানে তিনটে ডিজিট যেটা দেওয়া আছে দশমিক ছয় দুই নয় এটা তো দেওয়াই আছে দশমিক এইট এর স্কোয়ার মানে আমি জানি প্রথমে এটাই আমি লিখে দিলাম এখানে তার আগে তুমি অপশন গুলো দেখো দেখো অপশন এর কিন্তু সবগুলোতে আলাদাই রয়েছে তাই না তার মানে আমি যদি শুধু বড় সংখ্যাটাকে বার করি তাহলে আমি বের করে নিতে পারবো বড় থেকে যদি ছোট সাজাতে বলেছে তো আমি যদি সব থেকে বড় কোনটা শুধু সেইটুকু বার করি তাহলেই কিন্তু আমি অপশন বলে দিতে পারবো দেখো যদি ছয় দুই নয়টা বড় হয় তাহলে অপশন এ সঠিক উত্তর হবে যদি একত্রিশ বাই পঞ্চাশ বড় হয় তাহলে বি উত্তর হবে যদি পয়েন্ট ফোর নাইনের আন্ডার রুট বড় হয় তাহলে এটা হবে আর যদি এইট পয়েন্ট এইট স্কোয়ারটা বড় হয় তাহলে এটা হবে তাই না তো শুধু যদি বড়টা বার করি তাহলে আমার কাজ শেষ তো সেক্ষেত্রে আমি কি করবো দেখো প্রথমে রয়েছে পয়েন্ট ছয় দুই নয় এটা আমি পেয়ে গেলাম এইট জিরো পয়েন্ট এইট স্কোয়ার মানে এইট স্কোয়ার মানে হচ্ছে সিক্সটি ফোর তাহলে হচ্ছে পয়েন্ট সিক্স ফোর এইটের স্কোয়ার হবে তাহলে দেখো এখান থেকে এবো আমি পেলাম এটা বড়ো এবার দেখো পয়েন্ট ফোর নাইনের আন্ডারউড মানে হচ্ছে পয়েন্ট তাহলে এখান থেকে আমি পেলাম পয়েন্ট ফোর নাইনটা মানে আন্ডারউড পয়েন্ট ফোর হচ্ছে থার্টি ওয়ান বাই যদি আমি এরকম তাহলে দশমিক যে শূন্য যাবে দেখো ছবার যাবে মানে দশমিকের পর ছয় আসছে মানে দশমিক ছয় সামথিং থাকবে আমার জানা নেই করার দরকারও নেই তাহলে আমি কি পেলাম সব থেকে বড়ো যেটা দেখো বাকি সবগুলো পয়েন্ট সিক্স যে শুরু হয়েছে কেবলমাত্র পয়েন্ট আন্ডারউড পয়েন্ট ফোর নাইন যেটা রয়েছে সেটাই কিন্তু পয়েন্ট সেভেন দিয়ে তাহলে সেটাই হচ্ছে সব থেকে বড়ো মানে আমি বড় ভ্যালুটা বা আমাদের লার্জেস্ট নাম্বারটা পেয়ে গেলাম যেটা হচ্ছে আন্ডারউড পয়েন্ট ফোর নাইন তো সেটা তো অপশানে একটা তি রয়েছে যেটা হচ্ছে অপশান সি তাহলে অপশান সি হচ্ছে এটির সঠিক উত্তর আর বাকি করার প্রয়োজন নেই নেক্সট অঙ্ক এক ব্যক্তি দুগ্ধ ক্রয় করে তাতে জল মিশ্রিত করলো যদি ওই মিশ্রিত দুগ্ধ ক্রয় মূল্যের দরে বিক্রয় করে তবে তার কুড়ি শতাংশ লাভ হয় তবে প্রতি লিটার লিটার মিশ্রিত দুধে কত জল ছিল তার মানে দেখো কোন এক ব্যক্তি একশো টাকা দিয়ে দুধটা কিনলো ঠিক আছে নিয়ে সে আবার একশো টাকাতেই বিক্রি করছে কিন্তু তাতে কুড়ি টাকা তার লাভ হচ্ছে ওকে বারে একশো টাকাতেই সে বিক্রি করছে কিন্তু তাতে তার কুড়ি পার্সেন্ট লাভ হচ্ছে সরি সেই দরেই বিক্রি করছে কিন্তু তার কুড়ি পার্সেন্ট লাভ হচ্ছে তাহলে একশোতেই যদি কুড়ি পার্সেন্ট লাভ হয় তার মানে যে লাভটা হচ্ছে সেটাই জল আছে তাই না কারণ দাম তো একই আছে তার যতটা তার লাভ করছে সে ততটাই সে জল মিশিয়েছে তাহলে একশোর মধ্যে কুড়ি জল মিশিয়েছে সে তাহলে সেটা কত জল মিশিয়েছে ওয়ান বাই ফাইভ অংশ তাহলে যদি সে ওয়ান বাই ফাইভ অংশ থাকে তাহলে সেটাই হচ্ছে তোমার এখানে লিটারে চলে আসবে এক লিটারে সে ওয়ান বাই ফাইভ লিটার জল মিশিয়েছে অপশান ডি হচ্ছে এটির সঠিক উত্তর এইগুলো শর্ট ট্রিক্সে তুমি মেন মেথডে করার কোনো প্রয়োজনই নেই লাস্ট অঙ্ক সরি লাস্ট নয় পনেরো নম্বর অঙ্ক কোন স্থানে পাঁচ মিনিট অন্তর কামান দাগা হচ্ছিল এবং সেদিকে একটি ট্রেন অগ্রসর হচ্ছিল ওই ট্রেনের কোনো যাত্রী চার মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড অন্তর পরপর দুটি তোপ ধ্বনি শুনল শব্দের গতি সেকেন্ডে এগারোশো ছাপান্ন ফুট হলে ট্রেনটির গতিবেগ কত এই অঙ্কটিও আমরা আগে করেছিলাম বা করিয়েছিলাম এখানে কি হচ্ছে কোনো একটা জায়গা থেকে তোপ দাগা হচ্ছে ঠিক আছে কোনো এক ব্যক্তি তোপ দাগছে এখান থেকে বসে বসে যিনি কতদক্ষণ পর পরপর ডাকছে পাঁচ মিনিট পর পর আর এখানে কোনো এক দূরে কোনো এক ট্রেন দিকেই অগ্রসর হচ্ছে ওকে এবং সেখানে এক বসে থাকা ব্যক্তি এখানে ধরো এখন একটা হলো সেটা যখন শুনলো অর্থাৎ এই ব্যক্তি এখানে বসে থাকা যে ব্যক্তি রয়েছে সে যখন শুনতে পেলো পরবর্তী এখানে তো পাঁচ মিনিট পর হয়েছে পাঁচ মিনিট পর আবার নেক্সট হয়েছে কিন্তু এ শুনতে পেয়েছে চার মিনিট উনপঞ্চাশ সেকেন্ড পর কারণ কি কারণ এ যখন পাঁচ মিনিট পর আবার কামানটা দেখেছে তখন এই ট্রেনটা তো সেই পাঁচ মিনিট ধরে সে এগিয়ে এসছে এদিকে তাই না ও তো ফিক্সড নয় ট্রেনটা তো আর ফিক্সড নয় ট্রেনটা তো গতিশীল সে তাহলে চার মিনিট উনপঞ্চাশ সেকেন্ড পর যখন সে শুনেছে মানে সে চার মিনিট উনপঞ্চাশ সেকেন্ড সে এগিয়ে এসছে প্রথমে আমাকে কি করতে হবে এখানে কামান দাগা হচ্ছে পাঁচ মিনিট পর পর কিন্তু ব্যক্তি শুনতে পাচ্ছেন চার মিনিট উনপঞ্চাশ সেকেন্ড পর পর কারণ শব্দের একটা গতিবেগ রয়েছে এবং ট্রেনও যেহেতু সেদিকেই এগিয়ে আসছে তাই তাই টাইম টাইম ডিস্টেন্স সরি টাইম ডিউরেশন যেটা বা সময়ের যে গ্যাপ সেটা কমে যাচ্ছে কতটা কমে গেছে পাঁচ মিনিট বিয়োগ চার মিনিট উনপঞ্চাশ সেকেন্ড এখানে যদি আমি বিয়োগ করি তাহলে পেয়ে যাচ্ছি এগারো সেকেন্ড তাহলে এগারো সেকেন্ড সে কম সেই এগারো সেকেন্ড কেন কম শুনছে কারণ এগারো সেকেন্ডে শব্দ যতটা পথ অতিক্রম করছে ট্রেনটি সেই চার মিনিট উনপঞ্চাশ সেকেন্ডে ততটা পথ অতিক্রম করে চলে আসছে তাই সে অতটা কম শুনছে তাহলে সেটাই আমাকে বার করতে হবে যে শব্দ এগারো সেকেন্ডে কতটা যাচ্ছে শব্দ দেখো এক সেকেন্ডে যাচ্ছে এগারোশো ফুট তাহলে এগারো সেকেন্ডে যায় এগারো সেকেন্ডে কত যাবে এগারোশো এগারো ইন্টু এগারোশো ছাপান্ন সেই যে দূরত্বটা বা সেই যে ফুট যাচ্ছে যতটা রাস্তা সেটি ট্রেন চার মিনিট উনপঞ্চাশ উনপঞ্চাশ সেকেন্ডে যাচ্ছে চার মিনিট সেকেন্ড মানে চার মিনিট মানে দুশো চল্লিশ সেকেন্ড দুশো চল্লিশ প্লাস উনপঞ্চাশ মানে হচ্ছে টু নাইন সেকেন্ড তাহলে দুশো উননব্বই সেকেন্ডে যাচ্ছে এত ফুট ট্রেনটি তাহলে আমার তার গতিবেগ মানে হচ্ছে দুশো উননব্বই দিয়ে ভাগ করে দাও ভাগ করলে দেখো দুশো উননব্বই দিয়ে এটা কেটে যাবে চার দিয়ে গুণ করলে চার নয় ছত্রিশ চার দিয়ে কাটবে এবং চার এগারো চুয়াল্লিশ ফুট পার সেকেন্ড এটা পাবো আমি ট্রেনের গতিবেগ অপশন ডি হচ্ছে এটি সঠিক উত্তর মনে হবে যে কারো কারো এটা সমস্যা রয়েছে বুঝতে এখনো তো তারা তারা আর একবার রিপিট দেখে নাও নেক্সট অঙ্ক কোনো রান্নাঘরে একটি ঘড়ি যতক্ষণ সেখানে আগুন জ্বলে ততক্ষণ 8.5 সেকেন্ড মন্দ চলে এবং যতক্ষণ আগুন জ্বলে না ততক্ষণ ঘন্টায় এই ফাইভ সেকেন্ড দ্রুত চলে মোটের ওপর আটচল্লিশ ঘন্টায় ঘড়িতে সঠিক সময় দেখা যায় আটচল্লিশ ঘন্টায় কতক্ষণ আগুন জ্বলে তাহলে কি বলছে যে রান্নাঘরে যতক্ষণ আগুন জ্বলছে ততক্ষণ ঘড়িটি এইট সেকেন্ড স্লো যাচ্ছে আর যতক্ষণ আগুন জ্বলছে না ততক্ষণ ঘন্টায় ফাইভ পয়েন্ট ওয়ান সেকেন্ড সে ফাস্ট যাচ্ছে কিন্তু আটচল্লিশ ঘন্টা শেষে দেখা যাচ্ছে তা সে না ফাস্ট না স্লো মানে সমান লেভেল হয়ে গেছে তাহলে মানে কি যদি আমি ধরে নিই যে আগুন জ্বলছিল এক্স ঘন্টা তাহলে সে সে করে গেছে গেছে তাহলে এতটা আর তাহলে আগুন জ্বলছিল না কতক্ষণ যেটা হচ্ছে ফর্টি এইট মাইনাস এক্স ঘন্টা ততক্ষণ সে স্লো গেছে কত স্লো করে গেছে ফাইভ পয়েন্ট ওয়ান সেকেন্ড করে তাহলে স্লো গেছে তাহলে আলটিমেটলি এইখানে যতটা সে বেশি গেছে

ফাইভ পয়েন্ট ওয়ান এক্স সরি মাইনাস নয় প্লাস হবে কারণ মাইনাস এখানে মাইনাস এক্স তো আমি আগে নিয়ে চলে এলাম আর এখানে থাকছে গুন করে 48 এইটকে পয়েন্ট দিয়ে সরি দিয়ে যদি আমি গুণ করি তাহলে গুণ করে আমি পাবো টু তো এটাকে এদিকে চলে যাবে এদিকে চলে গেলে এখানে যোগ করে দাও এখানে যোগ করলে পাচ্ছি তাহলে তেরো হচ্ছে এইদিকে চলে যাচ্ছে ডান হয়ে যাবে তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে টু ফোর ফোর থার্টিন পয়েন্ট সিক্স দশমিক দুটো তুলে দাও নিয়ে চব্বিশশো আটচল্লিশ কে একশো ছত্রিশ দিয়ে ভাগ করে দাও ভাগ করলে আমি পেয়ে যাচ্ছি এইটিন বা আঠেরো ঘন্টা এক্স ইকুয়াল টু কি ধরেছিলাম আগুন জ্বালার সময় তো কতক্ষণ আগুন ছিল সেটাই আমার চেয়েছে তাহলে অপশন সি হচ্ছে সঠিক যে আঠেরো ঘন্টা আগুন জ্বলেছিল

কাটাকাটি করো কাটাকাটি করলে কি কাটবে তিন আর এখানে কাটছে আর কিছু কাটবে আর কিছু কাটবে না তাহলে চার চারে ষোলো বাই পঁয়ত্রিশ কি মানে এ বাই ডি মানে এস টু ডি সমান সিক্সটিন টু থার্টি ফাইভ চলে এলো অপশন সি হচ্ছে সঠিক উত্তর নেক্সট ছয় শতাংশ হারে নশো টাকার কত বছরের সুদ পাঁচ শতাংশ হারে পাঁচশো টাকার আট বছরের সুদের সমান হবে অর্থাৎ ন বছর নশো টাকা যদি তোমার ব্যালেন্স হয় তার ছ শতাংশ হারে কত বছরে তোমার সুদ পাঁচশো চল্লিশ টাকা পাঁচ পার্সেন্ট হারে আট বছরের সুদের ইকুয়াল হবে তার মানে ধরে নাও পিটিআর বাই হান্ড্রেড যে ফর্মুলা সেটা ধরেই করো যেখানে পি হচ্ছে নাইন হান্ড্রেড টি আমাকে বার করতে হবে আর আমার আর দেওয়া আছে সিক্স বাই হান্ড্রেড সমান এক্ষেত্রে দেওয়া দিয়েছে পি হচ্ছে পাঁচশো চল্লিশ টি দিয়ে দিয়েছে আট আর দিয়ে দিয়েছে পাঁচ বাই হান্ড্রেড তো প্রথমেই এই একশো একশো কেটে দাও একশো একশো কেটে দাও ওকে তো তাহলে আমি কি যাচ্ছি পেয়ে যাচ্ছি এখানে এখানে এটাও কাটবে দেখো ছয় নয় মানে নব্বই এখানে শূন্য শূন্য কেটে যাবে বা নয় দশে নব্বই দশ হয়ে যাবে এখানে তাহলে টেন টেন টি ইকাল টু ফোরটি বা টি ইকাল টু ফোর তাহলে সি হচ্ছে না আসে বুঝতে না পারো তাহলে নর্মালি তোমরা করবে যে এটা এখান থেকে আমরা পাবো যে নশো ইন্টু সিক্স ইন্টু টি ইকুয়াল এটা পাবো গুণগুলো আমি করবো না তাহলে টি ইকোয়েল টু কার নিচে একশো একশো কেটে গেছে তাহলে পাঁচশো চল্লিশ ইন্টু এইট ইন্টু ফাইভ বাই নশো ইন্টু ছয় এটা আসবে তাহলে দেখো ছয় এখানেই কাটছে নব্বই আসবে নব্বই কে এটা কেটে যাবে দশ দিয়ে পাঁচ কে এটা কেটে যাবে দুই দিয়ে দুই কে এটা কেটে যাবে চার দিয়ে পেয়ে যাচ্ছে ওকে তো সেটাই আমি এখানে পেয়েছিলাম তাহলে চার বছর অপশন সি হচ্ছে এটির উত্তর নেক্সট আবার একটা তোমাদের সরল দিয়েছে সেই সরলটাই আমাকে সরলের মতো করেই করতে হবে তো এই যে বিয়োগগুলো দিয়েছে সেই বিয়োগ এটাও তাই এখানে তুমি ফার্স্ট প্যাকেটে কাজ এটা থ্রি তিন থেকে দুই পূর্ণ একে দুই বাদ দিয়ে দাও তিন থেকে মানে দুই পূন্য একে দুই মানে আড়াই যদি বাদ দিই তাহলে পড়ে থাকে আমার হাফ তাহলে হাফটাকে কী করবো আমি পাঁচ পূর্ণ একের তিন মানে হচ্ছে তিন পাঁচে পনেরো এক ষোলো বাই তিন থেকে বিয়োগ করবো ষোলো বাই তিন থেকে যদি এটা বিয়োগ করি তাহলে লস আগো পাচ্ছি ছয় ছয় হলে দুই বত্রিশ মাইনাস তিন সেখানে হচ্ছে উনত্রিশ বাই ছয় তাহলে এবার এটাকে আট থেকে বিয়ে করবো আট মাইনাস উনত্রিশ বাই ছয় সমান পাচ্ছি আটচল্লিশ মাইনাস উনত্রিশ বাই ছয় তাহলে আটচল্লিশ থেকে উনত্রিশ বাদ দিলে এগারো আটে উনিশ বাই ছয় এটা আমি পাবো তো উনিশ বাই ছয় আমি এইখান থেকে পুরোটা পেয়ে গেলাম মাইনাস থাকছে লাস্টে মানে মাইনাস উনিশ বাই ছয় এবার এই যে যোগটা রয়েছে এই যোগটা করো দুই আর তিনে লসগ হয়ে যাবে ছয় আর এখানে যোগ আছে দুই আর তিন যোগ হয়ে হয়ে যাবে পাঁচ ভাজিত এখানে চার আর ছয় লশক হয়ে যাবে বারো এখানে তিন তিন থেকে দুই বাদ মানে এক ওয়ান বাই টুয়েলভ তাহলে এখানে যেহেতু ভাগ আছে বিয়োগ এখানে রয়েছে তাহলে এই ভাগটাকে তোমাকে আগে করতে হবে রুলস অনুযায়ী পাঁচ বাই ছয় ইন্টু বারো বাই এক কাটবে দুই দিয়ে মানে এটে কেটে যাবে তাহলে পেয়ে যাচ্ছে এখানে দশ তাহলে দশ মাইনাস উনিশ বাই ছয় তাহলে হয়ে যাচ্ছে ষাট মাইনাস উনিশ বাই ছয় সময় সাত থেকে কুড়ি বাদলে ফর্টি ওয়ান বাই সিক্স মানে হচ্ছে ছয় পূণ্য পাঁচের হচ্ছে অপশান দুই হচ্ছে তিষটিক নেক্সট এবং ডাবলুবিপি মেন্স টু থাউজেন্ড এইটটিনের লাস্ট অঙ্ক একটা ক্লাসেই তোমাদের কুড়িটি অঙ্ক থাকে তো শেষ করে দেওয়া হচ্ছে যে এ এবং বি দুজনে মিলে একটি কাজ পনেরো দিনে করতে পারে অর্থাৎ করে নাও এখানেই ফার্স্টেই যে এ প্লাস বি একই দিনে সরি এক দিনে নয় কাজটিকে পনেরো দিনে করে ওকে তাহলে এ একা আর কি বলেছে এ একা কাজ সেই কাজটি আঠেরো দিনে করে তাহলে এ একা কাজটি করলে আঠেরো দিনের সময় লাগে তাহলে বি একা কাজটি দিনে করতে পারবে ওকে তার মানে দেখো এদের প্রথমে পনেরো আর কাজ লসাগু করে দাও তাহলে মোট কাজ আমি পেয়ে যাবে পনেরো আঠেরো লসাগু করলে পেয়ে যাচ্ছে নব্বই তাহলে মোট কাজ ধরে নাও নাইনটি নাইনটি যদি হয় তাহলে এ আর বি প্রতিদিন কটি করে করছে যদি 90 ইউনিট কাজ থাকে তাহলে ক ইউনিট করছে পনেরো কে পনেরো দিয়ে ভাগ করে দাও তাহলে ছয় ইউনিট বা সিক্স ইউনিট সরি বাইরে গান টার্ন হচ্ছে তো ছয় ইউনিট হচ্ছে তাহলে এ আর বি প্রত্যেকদিন ছয় ইউনিট করছে আর বি কি করছে কে আঠেরো দিয়ে ভাগ করে দাও তাহলে পাঁচ ইউনিট একা এ করছে তাহলে একা এ আর বি প্রতিদিন যদি ছয় ইউনিট করে আর এ একা যদি প্রতিদিন পাঁচ ইউনিট করতে পারে তাহলে বি একা প্রতিদিন কত করে তাহলে বি একা কত করছে ছয় মাইনাস পাঁচ সময় ডেলি যদি এক ইউনিট করে তাহলে মোট কাজটা করতে কতক্ষণ সময় লাগবে মোট কাজ কত আছে নব্বই ইউনিট তাহলে এক ইউনিট যদি একদিনে করে তাহলে নব্বই ইউনিট করতে সিম্পলি নব্বই দিন লাগবে এটাই তোমার আনসার অপশন বি তাহলে বোঝা গেল যে এ প্লাস বি পনেরো দিনে করছে এ করছে সেটা আঠেরো দিনে মোজ কাজের ক্যাপাসিটি বা ইউনিট ধরে নিলাম নাইনটি ইউনিট তাহলে এ আর বি ডেলি করছে ছয় ইউনিট এ একা করছে ডেলি পাঁচ ইউনিট তাহলে বি একা করছে এক ইউনিট তাহলে বি যদি একা এক ইউনিট ডেলি করে তাহলে নব্বই ইউনিট করতে তার সময় লাগবে নব্বই দিন অপশন বি হচ্ছে সঠিক উত্তর তো এই হচ্ছে তোমাদের ডাবলিউবিপি মেন্স টু থাউজেন্ড এইটিনের সমস্ত কুড়িটি কোয়েশ্চেন আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে এবং ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা সরি ভালো তো লেগেইছে তাহলে বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবে এবং চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে আইকনটি প্রেস করে দেবে যাতে ভবিষ্যৎ ভিডিওর নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং